কালের অবিরাম যাত্রাপথে একসময় যা কিছু ছিল নতুন, সেটি কালক্রমে হয়ে যায় পুরনো। কালের এই বহমানতা মেনেই আমাদের ভাষাশিল্পকে ধারণ, লালন ও পরিচর্যা করার প্রত্যয় নিয়ে কালধারা পরিষদের উদ্ভব। 1991 সালে 17ই অক্টোবর সূচিত হয় বিগত 25 বছরে কালধারা দৃঢ়পদে পথ চলা ও সাবলীল অগ্রযাত্রা। কালধারা সাহিত্য সংগঠন, আমরা যখন এটা শুরু করি তখন আমরা মাত্র চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে যার যার বিভাগ থেকে পাশ করে বের হয়েছি। তো আমাদের সবার মধ্যে সাহিত্য মনস্ক যেমন ভাব ছিল, তেমনি সাংস্কৃতিক চেতনাও ছিল। এবং বাংলাদেশ তখন হয়েছে বেশি দিন হয় নাই, 4 থেকে 5 বছর। তখন আমরা এই চিন্তা করতে করতে একসময় চিন্তা করলাম যে আমরা যেহেতু একসাথে বসি, আমি, নিপু, আলম, জাফর, নিতাই, তারপরে বিমল তখন ছিল কিনা মনে পড়ছে না, কাশেম, তো আমরা চিন্তা করলাম যে এভাবে বিচ্ছিন্নভাবে আমরা যদি বিভিন্ন পত্র পত্রিকায় লিখি, কিন্তু আমাদের তো একটা গোষ্ঠী হলো না। তো সেই গোষ্ঠীবদ্ধতা এবং বন্ধুতার সম্পর্ক থেকে আমরা কালধারা নামক একটা সাহিত্য সংগঠন করার চিন্তা করলাম এবং এই সংগঠনের মুখপত্র হিসেবে কালধারা এই জার্নালটা বের করার কথা আমরা চিন্তা করলাম। তো সে থেকে এ পর্যন্ত আমরা কালধারার 25 বছর পার করেছি। আবার আমাদের কালধারার একটা চরিত্র হলো আমরা একেবারেই সাহিত্য নিবিষ্ট, সংস্কৃতি নিবিষ্ট একটা সংগঠন। আমাদের মূল কথা হলো যে বাংলা সাহিত্য এবং সংস্কৃতির প্রয়োজনে এর উন্নতিকল্পে কালধারা যে সামান্যটুকু অবদান রাখবে সেটাই আমাদের কাছে আমাদের জন্য প্রাপ্তি। এই দীর্ঘ 25 বছরে আমরা কাজ করেছি সবাইকে নিয়ে, চট্টগ্রামে যারা সাহিত্য সংস্কৃতির সঙ্গে জড়িত, চেষ্টা করেছি সবাইকে আপন করে কাজ করার জন্য। কবিতা সন্ধ্যা, সাহিত্য আড্ডা, সাহিত্যিকদের নিয়ে আলাপচারিতা এবং সর্বোপরি লেখালেখির জগতে যারা আছেন তাদেরকে সম্মাননা দেওয়া ইত্যাদি নিয়ে আমরা কাজ করেছি। কতটুকু সফল হয়েছি সেটা জনগণই বলবে, তবে আমাদের চেষ্টার ত্রুটি ছিল না। এই দীর্ঘ সময় পেরিয়ে আসার পরে এখন আমাদের কাছে যেটা অনুভূত হচ্ছে সেটা হলো যে কাজ আমরা করে যাচ্ছি, কিন্তু আমাদের তো একটি বয়সের সীমাবদ্ধতা আছে। তাই এই মুহূর্তে আমরা যেটা মনে করছি যে আমাদের এটিকে কালধারাকে যদি আরও এগিয়ে নিয়ে যেতে হয় তাই তরুণ প্রজন্মকে এগিয়ে আসতে হবে। তারা তাদের নতুন চিন্তা, নতুন ভাবনা নিয়ে কাজ করবে এবং যুগের উপযোগী করে কাজ করবে। আমরা যারা আছি, আমরা যারা এতদিন করে আসছি এবং এখনও যারা করছে, আমরা সবাই তাকিয়ে আছি নতুন প্রজন্মের দিকে। আমাদের পক্ষ থেকে আমরা সব ধরনের সহযোগিতা তাদেরকে দিয়ে যাব। আমরা চাই চিটাংয়ের সমৃদ্ধ সাহিত্য সংস্কৃতি জগৎ আরও সমৃদ্ধ হোক এবং এটি আগের মতো বহমান থাকুক। কালধারা একে একে প্রকাশ করে 24টি সংকলন, যেখানে স্থান পেয়েছে কবিতা, ছড়া, অনুবাদ এবং সাহিত্য সম্পর্কিত বিভিন্ন বিষয়বস্তু।
আমি কালদারাতে সংযুক্ত হই 1998 সালের শুরুর দিকে, জানুয়ারির দিকে। এরপর দ্বিতীয় যে কবিতা উৎসব হলো আপন নিবাসে, সেটাতে আমি প্রথম অংশগ্রহণ করি। আমরা অনেকগুলো কবিতা সন্ধ্যা করেছিলাম এবং এতে চট্টগ্রামে যে প্রতিদশা, যে কবিগুলো সাহিত্যিক এবং গল্পকার উপন্যাসিক সবাই মোটামুটি অংশগ্রহণ করেছিল। আমরা লাস্ট যখন রোহিঙ্গা বিষয়ক একটা কবিতা সন্ধ্যা করেছিলাম সিআরবিতে, সেটা তো অনেক কবি রোহিঙ্গা বিষয়ের উপরে একটা স্বরচিত কবিতা পাঠ করেছিল। কালধারার সানন্দ সুন্দর যাত্রাপথে সাহিত্য পত্রিকার প্রকাশের পাশাপাশি স্বরচিত কবিতা পাঠেরও আয়োজন করেছে। এই অনুষ্ঠানগুলো পরিচালিত হতো অনানুষ্ঠানিক ভঙ্গিতে, কবি বাছাই ছিল না, কোনো পক্ষপাত ছিল না। সময় সংকুলন সাপেক্ষে কবিতা পাঠ করতে ইচ্ছুক প্রায় সকল কবি সুযোগ পেতেন। সকল মত পথের কবিদেরই এই আসরে ছিল স্বচ্ছন্দ অংশগ্রহণ। এটাই কালধারার মৌলিক বৈশিষ্ট্য। প্রথম কবিতা সন্ধ্যার আয়োজন হয় 1997 সালের 27 মার্চ চট্টগ্রামে শিশু একাডেমিতে। এ আসরে 56 জন কবির কবিতা পাঠ হয়েছিল। ভাষা শহীদ দিবসের শেষ সন্ধ্যা 28 ফেব্রুয়ারি 1998 সাল আপনিবাসে শ্বেতাতপ নিয়ন্ত্রিত হলরুম অনুষ্ঠিত হয়েছিল কালধারার দ্বিতীয় কবিতা সন্ধ্যা। অংশগ্রহণ করেছিলেন 50 জনেরও অধিক কবি। 17টি স্বরচিত কবিতা পাঠের আসরের আয়োজন করেছে কালধারা। এর মধ্যে 7টি অনুষ্ঠিত হয়েছে আপন নিবাসে, 4টি ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে, 1টি থিয়েটার ইনস্টিটিউটে এবং 1টি জিয়া স্মৃতি অডিটোরিয়ামে। অনুষ্ঠানগুলোতে কবিরা এসে শুধু কবিতা পাঠ করতেন না বা করেই চলে যেতেন না, চলত পারস্পরিক ভাব বিনিময় ও আনন্দ আড্ডা। কালধারার আয়োজনে এখানেই সার্থকতা। সমাগত শ্রোতাদের কানের ও মনের একঘেয়েমি দূর করবার জন্য থাকত সঙ্গীত অনুষ্ঠানের আয়োজন। আমি এই খবর জেনে কি আনন্দিত বলার নয় যে কালধারা তার 25 বছর উদযাপন করছে, অস্তিত্বের 25 বছর, অর্থাৎ শিখি শতাব্দী ধরে। আমরা জানি, আমরা প্রতিনিয়ত অনুভব করেছি, আমাদের একটা সময় আজ থেকে প্রায় বছর 15 আগে যখন আমি নিজেও কালধারার সঙ্গে যুক্ত ছিলাম, এই অর্থে যে কালধারায় যারা সাহিত্য চর্চা করেন, কালধারায় যারা সংস্কৃতি চর্চা করেন, তারা সে সময় সবাই আমার অত্যন্ত কাছের লোক ছিল। পরবর্তীকালে আমি কিছুটা দূরে সরে গেছি, এটা ঠিক, যে বিভিন্ন কারণে, মানে বিভিন্ন কারণ অর্থাৎ আমার কর্মের কারণে, কিন্তু আমি সবসময় মনে রেখেছি এবং সবসময় দেখে আসছি যে কালধারার সঙ্গে যারা যুক্ত তারা প্রকৃত অর্থে সাহিত্য প্রাণ ব্যক্তি, সংস্কৃতি প্রাণ ব্যক্তি। তারা কালধারা যেন বহমান থাকে, শব্দটাই কালধারা, যে রবীন্দ্রনাথ বলেছিলেন কালের যাত্রার ধ্বনি শুনিতে কি পাও, সেই কালের যাত্রার ধ্বনি কিন্তু কালধারা শুনে যাচ্ছে। এর চেয়ে বড় ব্যাপার আর কি হতে পারে? কালধারা সাহিত্য সংস্কৃতি সংগঠন, এই সংগঠনটির সাথে আমি অনেক বছর থেকে জড়িত ছিলাম। 2 বছরই এখানে তারা কবিতার আসর, বিভিন্ন সাহিত্য আসর করত, সেসব অনুষ্ঠানে গিয়েছি এবং আমি নিজেও কবিতা পড়েছি। আমার মনে হয় যে সব ধরনের মানুষ এতে অনুপ্রাণিত হয়েছে
এবং জাগ্রত হয়েছে সাহিত্য সংস্কৃতি বিষয়ে। এখন এমন একটা যুগ এসছে যে কারোর সাথে কোনো একটা অনুষ্ঠান ছাড়া দেখা হয় না, কিন্তু কালধারা প্রতি বছর একসাথে যখন অনুষ্ঠান করতো তখন সেখানে না গিয়ে আমি পারতাম না। একটা আকর্ষণ ছিল, খুব সুন্দর অনুষ্ঠান খুব সুন্দরভাবে করতো, এই জন্য কালধারার প্রতি আমার অনুরাগ এবং আশীর্বাদ সবসময় রয়েছে। কালধারা 25 বছর পূর্তি করছে, এটা কম কথা না। অনেক সংগঠন আছে কয়েকটি করে শেষ হয়ে যায়, কিন্তু কালধারা একইভাবে একই নিয়মে তারা সেভাবে করে যাচ্ছে। এছাড়া কালধারা থেকে একটা পত্রিকাও বের করে প্রত্যেক বছর, সে তাদের সব কবিতা গল্প প্রবন্ধ সেসব ছাপা হয়। কালধারার সকল পৃষ্ঠপোষক এবং শুভানুদ্দায়ী সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা। শিক্ষা সাহিত্য সংস্কৃতি ইতিহাস ঐতিহ্যের মধ্যে যারা কাজ করছে তাদের মধ্যে কালধারা একটি অনন্য সংগঠন। 25টা বছর পার করে 26 বছর এই দীর্ঘ পথ চলায় কালধারার সঙ্গে যারা আছে আমি মনে করি তারা নিখাত, নির্ভীক এবং আন্তরিক মানুষ। সাহিত্য এবং সংস্কৃতির সেবায় তারা নিরলস শ্রম দিয়ে যাচ্ছেন। এই শ্রম আমাদের অনেক কিছু দিয়েছে। আমরা যারা শিল্প সাহিত্যের নানা শাখায় কাজ করছি আমরা জানি কালধারার কার্যক্রম পরিচ্ছন্ন এবং সুন্দর। প্রতি বছর কবিতা পাঠের আয়োজন করে, কবিতা উৎসব বা কবিতা পাঠের আসর যেটাই বলি না কেন, কিংবা সমৃদ্ধ সংকলন প্রকাশ করে কালধারা অনন্য উদাহরণ রাখছে। আমাদের সাহিত্য এবং সংস্কৃতির জগতে কালধারা আরও কাজ করুক সেই প্রত্যাশা রাখছে। সময় যে কোন দিকে চলে যায় আমরা টেরই পাই না। এই যে কালধারার কথা বলি, চট্টগ্রামের একবারে বলছি না, একেবারে আমাকে বলতে হলে বলতে হয় দেশের অন্যতম সাংস্কৃতিক সংগঠনে পরিণত হয়েছে। কালধারাকে ঐতিহ্যবাহী সংস্থা বললেও কিন্তু অত্যুক্তি হবে না। সাহিত্যের দিক থেকে এইরকম বর্ষিয়ান অনুষ্ঠান, আগে বাংলাদেশ সাহিত্য পরিষদ ছিল, এখন আবার নতুন করে সেটা সংগঠিত হয়েছে, তো এইভাবে কিন্তু একটা ঐতিহ্যবাহী প্রতিষ্ঠানে দাঁড়িয়ে গেছে কালধারা। আমি কালধারার উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করি। 25টা বছর ধরে একটা সংগঠন চালিয়ে যাওয়া, সাংস্কৃতিক সংগঠন, সাহিত্য বিষয়ক সংগঠন, এটা সত্যি খুব কঠিন একটা বিষয় আমাদের দেশের প্রেক্ষাপটে। কালধারা এই কাজটি করতে পেরেছে, এই জন্য কালধারাকে অভিনন্দন জানাই। গত 25 বছর ধরে প্রায় 26টি সংকলন কালধারা বের করেছে, অজস্র তরুণ লেখক কবি তাদেরকে সমবেত করতে পেরেছেন তাদের কবিতা পাঠের আসরে বা অন্যান্য সাহিত্য সভায়। এই কাজটি চালিয়ে যাওয়া সত্যি কঠিন এবং দুরূহ একটি কাজ। দীর্ঘদিন ধরে মহিউদ্দিন শালম নিপু, আকাশ মাহমুদ, নিতাই সেন বা তাদের সমসাময়িক আরও যারা আছেন তাঁরা এই কাজটি করে যাচ্ছেন। আমি তাদেরকে ধন্যবাদ জানাই, তাদেরকে সামনে চলার পথে আরও সৃজনশীল কর্মকাণ্ডে তারা যাতে সজীব এবং সতেজ থাকতে পারেন সেই কামনা করি। কালধারা পরিষদ 25 বছরে পা রেখেছে, এটি আমাদের সবার জন্য অত্যন্ত আনন্দের একটি ব্যাপার। কেননা আমরা যারা চট্টগ্রামে আছি, লেখালেখিতে আছি, সাহিত্য সংস্কৃতির জায়গায় আছি, আমরা জানি যে কালধারা পরিষদ এটি অত্যন্ত প্রাচীন একটি সংগঠন যেটি নিরবধি কাজ করে চলেছে।
আমি আমার নিজের অভিজ্ঞতায় দেখি যে দীর্ঘ সময় ধরে আমি কালধারা পরিষদের যে সাহিত্য আড্ডা, যে কবিতা পাঠের আসর, সেখানে আমি নিয়মিত কবিতা পাঠ করে এসেছি। আমার অত্যন্ত ভালো লাগার একটা জায়গা। এবং এটি যে একটি লিটল ম্যাক নিয়মিত প্রকাশিত হয়ে আসছে, এটিও কিন্তু আমাদের সাহিত্য সংস্কৃতির জায়গাটিকে সমৃদ্ধ করছে। যে কবিতাটি পড়ছি কবিতা পাঠের আসরে, সেটি কিন্তু সাথে সাথে আবার প্রকাশিত হচ্ছে। তো এটি আমাদের অনেক বড় পাওয়া। এবং আমি আমার অভিবাদন জানাবো, আবারও আমার অভিনন্দন জানাবো, আমি কৃতজ্ঞতা প্রকাশ করব কালধারা পরিষদের সাথে ওতপ্রোতভাবে নিবিড়ভাবে জড়িয়ে আছেন যারা। আমি আশা প্রকাশ করছি যে কালধারা পরিষদ শুধু 25 বছরে নয়, শত শত বছরে পা রাখবে এবং নিরবধি কাজ করে যাবে, এবং আমাদের চট্টগ্রামের সাহিত্যের অঙ্গনকে প্রতিনিয়ত সমৃদ্ধ করবে, সুগন্ধি বিলাবে, ফুল ছড়াবে। যারা কালধারার সাথে সংশ্লিষ্ট আছেন তাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি। আমরা বিশ্বাস করি যে আমাদের মতো সংগঠনগুলো বেঁচে আছে বলেই চট্টগ্রামের সংস্কৃতি আজকে অনেক বেশি সমৃদ্ধ হয়েছে, এবং চট্টগ্রামের যে তরুণরা আজকে বিভিন্ন জায়গায় তাদের প্রতিভার সাক্ষ্য রাখছেন, আমরা মনে করি যে আমাদের এই ক্ষুদ্র ক্ষুদ্র প্রচেষ্টার কারণেই কিন্তু এগুলো সম্ভব হয়েছে। আমরা বিশ্বাস করি যে সংগঠন যদি না থাকতো তাহলে আমাদের যে তরুণরা আছে তারা হয়তো বিচ্ছিন্নভাবে অনেক জায়গায় অনেক বিপদে গামিত হতো। আমরা সেই দিক বিবেচনা করলেই বোঝা যায় যে কালধারা গত 25 বছরে চট্টগ্রামের শিল্প সাহিত্য সাংস্কৃতিক অঙ্গনে অনেক তরুণকে তাদের প্ল্যাটফর্ম ব্যবহার করতে দিয়েছেন, তাদের প্ল্যাটফর্ম ব্যবহার করে তারা নিজেদের প্রতিভাকে বিকশিত করেছেন। আমরা অনেকদিন ধরেই কালধারার পথ চলার 25 বছরকে আনন্দের সাথে স্মরণ করব বলে আমরা ভাবছিলাম, আজ সেটি হলো। এই 25 বছরের চলার পথে আমাদের সাথে ছিলেন নবীন প্রবীণ অনেক সারথি, তাদের সবাইকে জানাই আন্তরিক ধন্যবাদ। আমাদের এই চলার পথ মসৃণ ছিল না, সাহিত্যের এই পথ আমরা জানি কণ্টকময়, কিন্তু তবু আমরা থামিনি, আমরা সামনেই এগিয়ে গেছি আর পেয়েছি অকুণ্ঠ ভালোবাসা। এটাই আজ আমাদের জন্য পুষ্পমাল্য। এখানে একটু কথা বলি, কোনো বিপ্লবাত্মক মনোভাব বা আলাদা কোনো ঘরানা সৃষ্টির অভিপ্রায়ে আমরা পথ চলিনি, আমরা চেয়েছি সবাইকে সাথে নিয়ে সাহিত্য সংস্কৃতির এই মধুর পথে চলবার। আজ প্রার্থনা করি সব সময়ের মতো আপনারা সবাই আমাদের সাথে থাকবেন, আমাদের এই বন্ধন অমর, অক্ষয় এবং চিরজীবী হোক।